সিলেটে এখন সন্ধ্যা নামার অপেক্ষা আর বাংলাদেশ দলের জন্য একটা বড় হারের। সিলেট টেস্টে বাংলাদেশ দল ৪৬৪ রানে পিছিয়ে আছে। এখন দেখার বিষয় চতুর্থ দিনে আসলে টাইগাররা কতক্ষণ ক্রিজে থাকতে পারে এবং সেই হারের ব্যবধানটা কোথায় গিয়ে ঠেকায়। তবে সব ছাপিয়ে যদি আমি একটু বলি, এই টেস্টে ব্যাটাররা যেভাবে পারফরমেন্স করেছে তাতে শুধুমাত্র টাইগার সমর্থকরা নয়, বরং যদি প্রতিপক্ষের কথাও বলি, শ্রীলঙ্কান যে কিছু কয়েকজন জার্নালিস্ট কিংবা যারা ক্রিকেটার রয়েছে তারা আজ করতে পারছে না যে এই দলটার লক্ষ্য আসলে কি। সাকিব আল হাসান নেই, মুশফিকুর রহিম নেই, এই অজুহাত টেনেই বারবার সাফাই গাওয়া হচ্ছে দলের পক্ষে। যদি আমি লিটন কুমার দাসের আউটের কথা বলি, দলের ওই সময় এসে ক্রিজে সে ডাউন দ্য উইকেটে গিয়ে রীতিমতো নিজের উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। যে আউটের আসলে কোনো ব্যাখ্যা নেই। মিরাজকে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জিজ্ঞাসা করা হয়েছিল সেই আউটের ব্যাপারে, মিরাজও জানিয়েছেন এই ধরনের আউটের ব্যাখ্যা শুধুমাত্র ওই ব্যাটার নিজে দিতে পারবেন। শুধুমাত্র লিটনকে আসলে দোষারোপ করে লাভ নেই। এর আগের দিন প্রায় ১১০ ওভারের বেশি সময় ধরে তিনি টানা কিপিং করেছেন, হয়তো সেই ধকল সামলাতে গিয়েই ব্যাটিংয়ে নেমে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে অন্য ব্যাটারদের কথাও যদি আমি বলি, নাজমুল হোসেন শান্ত, যার কিনা ক্যাপ্টেন্সির একটা গুরুদায়িত্ব থাকার পাশাপাশি নাম্বার ৩ অর্থাৎ একটা টেস্টে একটা দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটায় যে ব্যাটিং পজিশনটা রয়েছে সেখানে নাজমুল হোসেন শান্তকে ব্যাট করার যে সুযোগটা দেওয়া হয়েছে সেখানে এসে দলকে একটা বিপর্যয় সামাল দেওয়ার যে উল্টো তিনি রীতিমতো নিজের উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। রাজিদার যে বলটাই সে আউট হয়েছেন সেই বলটা ছেড়ে দিলেই তিনি পারতেন এবং ম্যাচের যে সিচুয়েশন ছিল তখন আসলে সেই উইকেটে থিতু হওয়াটাই ছিল বাংলাদেশের একমাত্র প্রয়োজন। এবং মিরাজকেও আমরা বলতে শুনেছি যে এই উইকেটে আসলে ব্যাটারদের জন্য ব্যাট করাটা মোটেও কঠিন নয়, তবে নতুন বলে হয়তো শুরুর 15 কিংবা 20টা ওভার এখানে থিতু হলেই রান করা সম্ভব এবং তেমনটাই করে দেখিয়েছেন কামিন্দো মেন্ডিস কিংবা ধনঞ্জয় ডি সিলভা। পরপর 2 ইনিংসে বাংলাদেশি প্লেয়ারদের মাঠে রেখেই তারা দেখিয়েছেন কিভাবে ব্যাট চালাতে হয়, কিভাবে টেস্ট খেলতে হয়। যদিও বা মাঠে থেকেও সেই বিষয়গুলো শিখতে পারেননি বাংলাদেশি ব্যাটাররা। শিখবেই বা কিভাবে? টেস্টে ২৫ বছর পার করার পরেও এখনো সেই পুরনো গল্প, এখনো সেই পুরনো আক্ষেপের সূচনা। এক একটি টেস্ট যায়, বাংলাদেশ বড় এক একটি হার হজম করে, এরপর নতুন আরেকটি টেস্টে সেই নতুন করে সেই পুরনো গল্পের প্রত্যাবর্তন ঘটে। এই সিলেট টেস্টেও তেমনটাই দেখছি। বোলাররা যদিও বা বাংলাদেশকে ম্যাচে কিছুটা রাখার চেষ্টা করেছিল, ব্যাটারদের ব্যর্থতায় তা সব পুরোপুরি ধূলিসাৎ হয়ে গিয়েছে। এবং এখন পর্যন্ত এই যে 5 উইকেট বাকি রয়েছে, অর্থাৎ এখন পর্যন্ত বাংলাদেশি ব্যাটাররা 15 জন আউট হয়েছেন, সেই 15 জনের মধ্যে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান স্কোরার তাইজুল ইসলামের 47। অর্থাৎ যত টপ অর্ডার ব্যাটসম্যান রয়েছে তাদেরকে আসলে এই লঙ্গার ফরম্যাটের জন্য স্পেশালিস্ট ব্যাটার হিসেবে মনে করা হয়। মোমিনুল হক, মাহমুদ হাসান জয় কিংবা শাহাদাত হোসেন দীপুদের মতন যারা ব্যাটার রয়েছেন তারা কিন্তু আসলে নিজেদের সামর্থ্যের প্রতিদান দিতে পারছেন না। এবং এটা শুধুমাত্র এই টেস্টে নয়, চতুর্থ দিনে বাংলাদেশ আসলে এই হারের ব্যবধান কতটুকু কমাতে পারে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ।